সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে ঘরে বসে আপনারা খাঁটি নারিকেল তেল তৈরি করতে পারেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে বাসায় 100% খাঁটি নারিকেল তেল তৈরি করা যায়। তো নারিকেল তেল তৈরি করার জন্য আমি এখানে 2টা নারিকেল, কোরানো নারিকেল নিয়েছি, আর এখানে আমি 2টা নারিকেল নিয়েছি। এরপর এটাকে আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, এরপরে আমি নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি পানি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 3 কাপের মতো প্রথমে পানি দিয়ে দিচ্ছি। এরপর একবার ব্লেন্ডার করে নিয়ে আসব। আমি ব্লেন্ডার 2বারে করব। তো আমি প্রথমবার ব্লেন্ডার করে নিয়ে আসছি। 2 থেকে 3 মিনিট ধরে ব্লেন্ডার করতে হবে। এবার একটা ছাকনা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু চেপে চেপে যতটা সম্ভব আমি পানিটাকে বের করে দিচ্ছি। ঠিক আছে, আরো একবার আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো। তো আর একবার নিয়ে আসলাম। এবারও হাত দিয়ে চেপে চেপে আমি পানিটাকে বের করে দিচ্ছি। তো সব মিলিয়ে আমার এতটুকু হয়েছে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে পুরো 1 দিন রেখে দিচ্ছি। পরের দিন আমি ফ্রিজ থেকে বের করে আমি এটা দিয়ে তেল তৈরি করব। আর এ কারণে আমি উপর থেকে নারিকেলের একটা ঠিক সরের মতো পড়ে যাবে সেটা নিয়ে নিচ্ছি। পানি নেওয়া যাবে না, শুধু উপরের অংশটুকু শক্ত, একটু শক্ত টাইপের অংশ হবে, সেটা নিয়ে নিতে হবে। তো আমি সবগুলো ভালোভাবে নেওয়ার জন্য আমি একটা ছাকনা ইউজ করেছি। তো তেল বেশি তৈরি করতে গেলে আপনার নারিকেলের পরিমাণও কিন্তু বেশি নিতে হবে। আমি এখানে অল্প একটু নারিকেল তেল তৈরি করেছি। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি, এরপর জাল করতে থাকি। যতক্ষণ পর্যন্ত না তেলটা তৈরি হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। আস্তে আস্তে জাল করতে থাকবেন, দেখবেন এক সময় তেল চলে আসছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু হতে শুরু হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ছেঁকে নিয়েছি। তো আমার তেল খুবই পরিমাণে কম হয়েছে, যেহেতু আমার নারিকেলও কম। আপনারা নারিকেলের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন, এতে তেলের পরিমাণটাও বেশি হবে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ঠিক 100% খাঁটি নারিকেল তেলই, দেখতে পাচ্ছেন আমি হাতে লাগিয়ে একটু দেখাচ্ছি। তো এটা আপনারা অনেকদিন রেখে দিতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।